মাঝে মাঝে দেখবেন অজু করার পরে মনে হয় যে আমি মনে হয় অমুক অঙ্গ অমুক অঙ্গ ধুই নাই, মনে হয় না এরকম, মনে হয় যে কুলি মনে হয় মাত্র একবার করছে, মাঝে মাঝে মনে হয় ঘাড় মনে হয় মাসে করি নাই, মাঝে মাঝে মনে হয় যে চুল মনে হয় মাসায় করি নাই, এরকম মাঝে মাঝে চিন্তা হয় কি হয় না, সন্দেহ হয় কি হয় না, হয়। ইভেন এমনও হয় যে মাঝে মাঝে আমরা নামাজ দাঁড়িয়ে যাই, নামাজ দাঁড়িয়ে চিন্তা আসে আমার মনে অজু নাই রে ভাই কি নাই, তখন ভেতর থেকে সব মনোযোগ হারিয়ে যায়, এরকম হয় কি হয় না। দেখেন আল্লাহর হাবিব বলেছেন যখন তোমার নামাজের ভেতর এই চিন্তা আসবে যে আমার অজু আছে কি নাই, সেই মুহূর্তে নামাজ ছাড়বা না, নামাজ ছাড়া যাবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বায়ু নির্গত হওয়ার কোনো শব্দ কিংবা কোনো দুর্গন্ধ আপনার নাকে না আসবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়ার কোনো অনুমতি ইসলামে। তাহলে বোঝা গেল, সন্দেহ হতে পারে যাই মনে অমুক কাজটা করি নাই, বা আমি হয়তো মাসা করি নাই, কিংবা আমি তো হয়তো অনেক কাজটা করি না, বা আমি হয়তো উজুই করি নাই, সন্দেহ আসলে নামাজ ছাড়া যাবে। এটি হচ্ছে ইসলামের কথা, এটি হচ্ছে বিশ্বনবী হাদিস। যতক্ষণ পর্যন্ত বায়ু নির্গতর শব্দ কিংবা দুর্গন্ধ নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া যাবে। আরেকটি বিষয় শেয়ার করি, এটা হচ্ছে ফিকহের উসুল বা ফিকহের একটা মূল নীতি, ভালো করে বুঝবেন, সেটি হচ্ছে আল ইয়াকিন লা ইয়াজুল বিশাক, আল ইয়াকিন লা ইয়াজুল বিশাক, অর্থাৎ এমন কোনো জিনিস যেটা আপনি নিশ্চিত করেইছেন লাইফে, এটা কোনো সন্দেহের মাধ্যমে দূর হতে পারে, তার মানে ফর এক্সাম্পল আপনি অজু করেছেন, আপনি নিশ্চিত অজু করেছেন, আপনি কি জোরে কোন আপনি কি, কিন্তু এখন অজু আছে কিনা এটা আপনার সন্দেহ, কথা বুঝেন, কিন্তু কথা বুঝতে হবে। তাহলে এই সন্দেহের মাধ্যমে সুনিশ্চিত একটা বিষয় এটা দূরীভূত হতে পারে, অর্থাৎ অজু অজু অবস্থায় থাকবে, সন্দেহের মাধ্যমে কখনো অজু নষ্ট হতে পারে, কারণ বিশ্বস্ত কোনো বিষয় যেটা আপনি সুনিশ্চিত করেছেন, আপনার মনে আছে আমি অজু করেছি রে ভাই, ফজরে অজু করেছি বা জোহরে অজু করেছি, আপনার মনে আছে, এই সুনিশ্চিত বিষয় কখনো সন্দেহের মাধ্যমে নষ্ট হতে পারে। তাহলে বোঝা গেল অজু আপনি সুনিশ্চিত করেছেন কিন্তু এখন আছে কিনা এটা হলো সন্দেহ, তাহলে সন্দেহের মাধ্যমে কখনো সুনিশ্চিত বিষয় নষ্ট হতে পারে। এবার আরেকটা বিষয় আসে, যদি এর উল্টো হয়, মনে করেন যে আপনি মল ত্যাগ করেছেন কিংবা আপনি পেশাব করেছেন কিংবা আপনার দ্বারা বায়ু নির্গত হয়েছে, এটা আপনি সুনিশ্চিত যে আমার অজু ছিল না, এটা আপনি সুনিশ্চিত, সন্দেহ কোথায় যে আপনি পরবর্তী সময় অজু করেছেন কি করেন নাই। তাহলে সুনিশ্চিত বিষয় হচ্ছে আপনার অজু নাই, কথা বুঝবেন, কিন্তু সুনিশ্চিত বিষয় হচ্ছে আপনার অজু, আপনি মল ত্যাগ করেছেন বা বায়ু নির্গত হয়েছে বা পেশাব করেছেন, তার মানে আপনার অজু নাই সুনিশ্চিত বিষয়, আর সন্দেহ বিষয় হচ্ছে কি যে অজু করেছেন কি করেন নাই। তাহলে বোঝা গেল এখানে মূল ব্যাপারটা দাঁড়াবে এই যে আপনার অজু আসলে, অজু আসলে, কারণ হচ্ছে এই যে অজু না করার সুনিশ্চিত বিষয়, আর সুনিশ্চিত বিষয় কখনো সন্দেহের মাধ্যমে দূর হতে পারে, কথা বলেন, দূর হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি উজু করতে হবে এবং আপনাকে সঙ্গে সঙ্গে নামাজ ত্যাগ করতে হবে, কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা। আর আরেকটা বিষয় বলি, যদি কারো এমন হয় যে ভাই খালি সন্দেহ, অনেক লোক দেখবেন চারবার পাঁচবার উজু করে তাও উজু হয় না, এরকম লোক আছে না সমাজে, যদি এমন কারো সন্দেহ কাজ করে সেই ক্ষেত্রে তাকে তার সন্দেহের দিকে তাকানো যাবে না, সে তার গতিতে উজু করে নামাজ পড়ে ফেলবে, তার নামাজ কবুল করে নেবে একজন তিনি কে, সন্দেহের রোগ যদি হয়, অর্থাৎ সন্দেহ কাজ করে যে সবসময় সন্দেহ, মুখ ধুই নাই, হাত ধুই নাই, অমুক ধুই না, তমুক ধুই না, সন্দেহ হয় কি হয় না, যদি এটা ম্যাক্সিমাম টাইম ঘটে তাহলে সেই ক্ষেত্রে সন্দেহের ব্যাপারে চিন্তা করাই যাবে, আপনার যা হয়েছে হয়েছে, আপনি নামাজ পড়ে ফেলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা পড়ছি আমিন।